গ্রামে সঞ্জু নামের একটি ছেলে নিজের গরিব বাবা মায়ের সঙ্গে বাস করত। ওর বাবা চাষ করে সংসার চালাত ও একটা স্কুলে পড়াশোনা করত। ওর কাছে কিছু না হওয়ায় সব বিদ্যার্থীরা ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। একদিন সঞ্জু নিজের বাবাকে বলল, বাবা দেখো আমাকে নিয়ে সবাই স্কুলে হাসি ঠাট্টা করে, আমাকে দেখে সবাই হাসে, বলে দেখো দেখো ওর কাছে তো কিছুই নেই, ওর ড্রেসটা তো দেখো কত নোংরা, বাবা আমাকে এরকম করে বলে, আমার ভালো লাগে না। না সোনা, এমনটা বলে না, তোমার কাছে যা আছে ওতেই খুশি থাকো, কারোর যদি তোমাকে নিয়ে ঠাট্টা করতে হয় তাহলে করুক, ভগবান তাকে দেখে নেবে, তুমি পড়াশোনা করতে যাও, পড়াশোনা করো আর বাড়ি ফেরো, কে কি বলছে ওতে কোনো মতলব নেই সোনা। আপনি দেখবেন বাবা আমি যেই স্কুলে পৌঁছবো অমনি সবাই ঠাট্টা করা আরম্ভ করে দেবে, আমি বলেছি না যে যা বলতে চায় বলতে দাও, তোমরা শুধু পড়াশোনার উপরে লক্ষ্য দাও। ওর বাবা এতটা বলল, তারপর ও চাষ করতে চলে গেল। সঞ্জু স্কুলের জন্য বেরিয়ে পড়ল। তখনই ও রাস্তায়, কি সঞ্জু তোমার বাবা আজকে তোমাকে কত টাকা দিল স্কুল যাওয়ার জন্যে? সঞ্জুর এটা শুনে খুব খারাপ লাগলো, আরো মন খারাপ করে স্কুলের দিকে এগিয়ে গেল। আর কম্পিউটারের ব্যাপারে কিছু বলো স্যার, স্যার ওই কম্পিউটার, স্যার স্যার আমি কম্পিউটারের ব্যাপারে জানি না। তখনই বিট্টু আর রাহুল সঞ্জুকে নিয়ে ঠাট্টা করা আরম্ভ করে দিল। স্যার ও কেমন করে জানবে, সঞ্জু তো আজ অবধি কম্পিউটার চোখেই দেখেনি, তাই ও কম্পিউটারের ব্যাপারে কেমন করে বলবে। এটা শুনে সঞ্জু ঘাড় নামিয়ে বসে পড়ল। তখনই ছুটি হয়ে গেল, সঞ্জু মন খারাপ করে বাড়ি চলে গেল আর বাবা মাকে বলল, বাবা আজকেও আমাকে নিয়ে সবাই ঠাট্টা করেছে, আমাদের কাছে ল্যাপটপ নেই তাই রাহুল আর বিট্টু আমাকে নিয়ে ঠাট্টা করছিল, বাবা তুমি কি আমাকে আমার জন্মদিনে একটা ল্যাপটপ এনে দেবে? বাবা আমি এত পয়সা কোত্থেকে আনবো, আমার কাছে তো এখন সবজি কেনার জন্যও পয়সা নেই, তোমাকে ল্যাপটপ আমি কোত্থেকে এনে দেব? দেখো আমি তো তোমাকে বলেছি কি মানুষ এমন করেই গরিবদেরকে নিয়ে ঠাট্টা করে, তুমি ওদের কথা মনে নিও না। হ্যাঁ সঞ্জু তোমার বাবা একদম ঠিক বলছে, তুমি এটা কি বলছো, তুমি জানো ল্যাপটপের কত দাম? এত পয়সা তোমার বাবা কোত্থেকে আনবে? কিছুদিন এমন করেই কেটে গেল আর সঞ্জুকে নিয়ে সবাই সবসময় ঠাট্টা করতে থাকে। দেখতে দেখতে সঞ্জুর জন্মদিন এসে পড়ল। সঞ্জয় বাবা উঠো, আজকে তোমার জন্মদিন, দেখো আজকে আমি তোমার জন্যে ম্যাগি বানিয়েছি, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে যাও আর এই ম্যাগিটা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আরে বাহ মা, আজকে তুমি ম্যাগি বানিয়েছ, এক্ষুনি আসছি ফ্রেশ হয়ে। এটা বলে সঞ্জু ফ্রেশ হয়ে মায়ের কাছে আসলো। ও মাকে বলল, মা কিন্তু আমার কাছে তো শুধু ম্যাগি আছে, আমি আমার বন্ধুদেরকে ম্যাগি কেমন করে খাওয়াতে পারি, ওরা তো খুব ধনী, আমার ম্যাগি দেখে আবার ঠাট্টা করবে, তাও তুমি ম্যাগি বের করে রেখে দাও, আমি ওদের সঙ্গেই খাবো। ঠিক আছে সোনা, আমি এক্ষুনি বের করে রেখে দিচ্ছি, কিন্তু এই ম্যাগিটা তোমার বাবাকেও দিয়ে এসো, উনি খেতিতে কাজ করছে বোধহয়। সঞ্জু ওই ম্যাগি নিয়ে নিজের বাবা আর বন্ধুদের কাছে যাচ্ছিলই, তখনই ও দেখল কি রাস্তার ধারে একটা গরিব ভিকারি মেয়ে মানুষ বসে কাঁদছিল। ওনাকে কাঁদতে দেখে সঞ্জু ওনার কাছে গিয়ে বলল, তুমি কেন কাঁদছো দিদা, কি হয়েছে, তুমি কোথায় যাবে? বাবা আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি কিছু খাওয়ার জিনিস পাচ্ছি না, আমি কোথায় যাব, আমাকে তো কেউ খেতে দিচ্ছে না, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো? ঠাকুমা আমার কাছে খুব বেশি কিছু তো নেই, আজকে আমার জন্মদিন আর আমি আমার বাবা আর বন্ধুদের জন্য ম্যাগি নিয়ে যাচ্ছিলাম, এই ম্যাগিটা তুমি খেয়ে নাও, আমি ওদেরকে পরে খাইয়ে দেব। ঠিক আছে বাবা আমাকে এই ম্যাগিটা দিয়ে দাও, আমি এটাই খেয়ে নিজের খিদা শান্ত করে নিই। ও ম্যাগিটা বৃদ্ধাকে দিয়ে দিল, বুড়ি মা সমস্ত ম্যাগি খেয়ে ফেললো আর বুড়ি মা ওই ম্যাগিতে জাদু করে দিল, কিন্তু সঞ্জু এটা জানতে পারলো না, ও ওরকম করেই বাড়ি চলে গেল। আর ওর মা ওর টিফিন দেখার সঙ্গে সঙ্গেই, আরে সঞ্জু এটা কি, তুমি ম্যাগিটা তোমার বাবা আর বন্ধুদেরকে খাওয়াওনি, এগুলো তো এমনি আছে। না মা এই টিফিনে ম্যাগি নেই, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম কি রাস্তায় যাওয়ার সময় একজন ক্ষুধার্ত বুড়ি মায়ের সঙ্গে দেখা হয়েছিল, তো আমি সমস্ত ম্যাগি ওনাকেই দিয়ে দিয়েছি। আরে না রে সঞ্জু, দেখো এটাতে এখনো ম্যাগি আছে, এরকম কেমন করে হলো, আমি তো সমস্ত ম্যাগি
ওই বুড়ি ঠাকুমাকে দিয়ে দিলাম। তাহলে এই টিফিনে ম্যাগি কোত্থেকে আসলো? মনে হচ্ছে ওই ঠাকুমা ম্যাগি খায়নি। সঞ্জু কিছু বুঝতে পারছিল না, আরো চিন্তায় পড়ে গেল। ও যেই ম্যাগি দিয়ে একটা চিত্র বানালো, অমনি ওই চিত্রটা সত্যি হয়ে গেল। আর সঞ্জু মাকে ডেকে বলল, মা মা দেখো দেখো, আমি এই ম্যাগি দিয়ে একটা বই বানিয়েছিলাম, আর এটা সত্যি একটা বই হয়ে গেল। আরে সোনা, আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ ম্যাগি নয়, এটা তো জাদুই ম্যাগি। শোভা নিজের স্বামীকে একটু শুনবে, দেখো সঞ্জু ম্যাগি দিয়ে একটা বইয়ের চিত্র বানিয়েছিল, আর চিত্রটা সত্যি একটা বই হয়ে গেল। কি বললে? বাবা মা, আমি একটা ল্যাপটপের চিত্র বানিয়ে দেখি, যদি ল্যাপটপটা সত্যি হয়ে যায়। তাই সঞ্জু ল্যাপটপের চিত্র যেই বানানো নুডলস দিয়ে, ওই চিত্রটা ল্যাপটপ হয়ে গেল, যেটা দেখে সঞ্জু খুব খুশি হয়ে গেল। মা বাবা, এই ম্যাগিটা তো জাদুই। মনে হচ্ছে আজকে আমি ওই বৃদ্ধা ঠাকুমাকে ম্যাগি দিয়েছিলাম, তাই উনি খুশি হয়ে আমাকে এই জাদুই ম্যাগি দিয়ে দিয়েছে, আর আমি জানতেও পারলাম না। তাই বোধহয় ওই টিফিনটাতে ম্যাগি ভরা ছিল। ও যেই এটা বলল, ওর সম্মুখে হঠাৎ করে ওই বুড়ো ভদ্রমহিলা এসে পড়ল, আর উনি সমস্ত কথা বলল। হ্যাঁ পুত্র, তুমি একদম ঠিক বলেছ, তোমার কাছে কিচ্ছু ছিল না, তাও তুমি তোমার সমস্ত ম্যাগি আমাকে দিয়ে দিয়েছিলে, আর তাই আমি খুব খুশি হয়ে গেছি। তোমার সততা দেখে আমি ওই টিফিন বক্সে আমার আশীর্বাদ আর জাদু করে একটা জাদুই ম্যাগি ভরে দিয়েছি, আর তোমাকে বলিও নি, যাতে তুমি তোমার জন্মদিনে তোমার উপহারটা পেয়ে যাও। বুড়ি মা, আপনি আমার বাচ্চাটাকে খুব ভালো উপহার দিয়েছেন। আমরা যেটা আমাদের বাচ্চাকে দিতে পারিনি, সেটা আমাদের বাচ্চা তোমার আশীর্বাদে পেয়ে গেছে। আপনার ধন্যবাদ। সঞ্জু জাদুই ল্যাপটপ পেয়ে খুব খুশি হয়ে গেল, আর ওর ইচ্ছা পূরণ হয়ে গেল।